যাত্রাকালে বা লোডশেডিং হলে আমরা মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসগুলো রিচার্জ করতে পাওয়ার ব্যাংক ব্যবহার করি বর্তমানে এই ধরনের বিভিন্ন বর্ণের পাওয়ার ব্যাঙ্কগুলো ফুটপাতে সহজলভ্য অনলাইনেও খুঁজে পাওয়া কঠিন কিছু না আর পাঁচটা পাওয়ার ব্যাংকের মতো এতে একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে রিচার্জ করার জন্য এতে ইনপুট দিলে লাল এলইডি ব্লিঙ্ক করে চার্জিং ইন্ডিকেট করার জন্য ফুল চার্জ হলে এলইডি একটানা জ্বলতে থাকে আউটপুটের জন্য রয়েছে একটি ফুল সাইজ ফিমেল ইউএসবি পোর্ট একটি ডেটা কেবলের সাহায্যে পাওয়ার ব্যাংকটির মাধ্যমে রিচার্জ করতে পারবেন যে কোনো ডিভাইস এখন পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও আমায় অবাক করেছে এর গায়ে লেখা ইংরেজি অক্ষরগুলো প্রথমেই বলি এটি একটি নিম্নমানের চাইনিজ পাওয়ার ব্যাঙ্ক তাই লেখা দেখে ভেবে বসবেন না এটা আসলেই স্যামসাং এর তৈরি এবার আসি এর ধারণ ক্ষমতায় এতে বড় করে দশ হাজার এম্পিয়ার লেখা থাকলেও এটা ডাহা মিথ্যা কথা কারণ এত ছোট একটি পাওয়ার ব্যাংকের পক্ষে দশ হাজার মিলিয়ে স্টোর করে রাখা সম্ভব নয় যেখানে এর ক্রয় মূল্য মাত্র একশো টাকা এর অরিজিনাল ক্যাপাসিটি জানার জন্য খোলার বিকল্প নেই পাওয়ার ব্যাংকটি অ্যাসেম্বল করতে কোনো স্ক্রু ব্যবহার করা হয়নি প্লাস্টিক লক ভেঙে সাবধানে খোলার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভালো না লাগলে ডিসলাইক দিন প্রয়োজন হলে শেয়ার করুন ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুব সহজে সামনের অংশটি খুলে এলো ভেতরে মাত্র একটি এইটিন সিক্স ফিফটি ব্যাটারি আবিষ্কার করলাম এছাড়া রয়েছে একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট এই ব্যাটারিটি কখনোই দশ হাজার মিলিয়ে হওয়া সম্ভব না খুলে দেখব এর গায়ে কোনো তথ্য আছে কি না এতে ধারণ ক্ষমতা বিষয়ক কোনো তথ্য নেই এছাড়া এটা নতুন ব্যাটারি নয় এর দুই পাশে থাকা স্পট ওয়েল্ডিংয়ের চিহ্ন দেখে মনে হচ্ছে এটি নষ্ট ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করা হয়েছে তাই এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি পনেরোশো মিলিয়ামপিয়ারের বেশি হওয়া সম্ভব নয় এরপরে রয়েছে সার্কিটটি একটি স্প্রিংয়ের সাহায্যে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যুক্ত হয় সার্কিটটির সাথে এটি হল পজিটিভ ব্যাটারি কানেক্টর বিপরীত পাশে একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে ব্যাটারিটি রিচার্জ করার জন্য ব্যাটারি থেকে প্রাপ্ত থ্রি পয়েন্ট সেভেন ভোল্টকে ফাইভ ভোল্টে বুস্ট করতে একটি কয়েল ও আইসি রয়েছে উৎপাদিত ফাইভ ভোল্ট বেরিয়ে যায় এই ফুল সাইজ ইউএসবি পোর্টের সাহায্যে এখানে দুটি এলইডি রয়েছে চার্জিং ও আউটপুট ইন্ডিকেট করতে এই ছিল ফুটপাতে পাওয়া সস্তা পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভালো না লাগলে ডিসলাইক দিন প্রয়োজন হলে শেয়ার করুন ইলেকট্রনিক্স নিয়ে আগ্রহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ